সেই বিয়ান থাকতে এসে এসে এনে বসে রয়েছি যে কোন সময় আপনারা আসবেন, সবার আগে আমি নেব আর কি। পড়া শিখেছে এরা। তো আমার নাম হচ্ছে উমা দে, আধার কার্ডে আইসে সুমা দে। এই কি বাল লাগে কন্ত, এই সহ্য করা যায়? এটা কোনো নাম হইল? হ্যাঁ আপনারা ভুল করবেন আর আমরা এসে খাইটি মরবো। এই দিন মজুর খাটনি খাটি, হ্যাঁ একদিন কাজে না গেলে ভ্যাটে খাওয়া নয় না। ভুল করবা তোমরা আর বসে থাকবো আমরা এনে আসে। আমার নাম হচ্ছে বাবলু সাধু খা, আধার কার্ডে আইসে বালবুলু খা। এ কেমনটা লাগে কোন দিন? কি ছিটতে যারা সরকারি চাকরি পেয়েছে ভগবান জানে। আচ্ছা আসুন, প্রথমে কে আছেন? চলে আসুন স্যার। এই যে আমি, আমি প্রথম, আমি সবার প্রথমে আইছি স্যার, আমি সবার প্রথমে আইছি। সেই বিয়ান থাকতে এসে এসে এনে বসে রয়েছি যে কোন সময় আপনারা আসবেন, সবার আগে আমি নেব আর কি। বাড়ি অনেক কাজ বাজ আছে। আচ্ছা তো বলুন আপনার কি প্রবলেম, সমস্যা কি? স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমার নাম হচ্ছে উমা দে, আধার কার্ডে আইসে সুমা দে। এই কি বাল লাগে কন্ত, এই সহ্য করা যায়? এটা কোনো নাম হইল? হ্যাঁ এরা কি পড়াশুনো করিছে কন্ত? হ্যাঁ ফেল করে চাকরি ভালি যা হয়, আর যারা ভালো করে পড়াশুনো করতেছে তারা গুড়ার ঘাস কাটতেছে। আর যারা ভেল করতেছে তারা সরকারি চাকরি খাচ্ছে, আর চাকরি ভাই এই সমস্ত বলবাল নাম লিখতেছে। আজকে সকাল দে নালু কতজনের সঙ্গে সাক্ষাৎ হলো, সবার একই কথা শুনতেছি যে সবাই নাকি নামে ভুল আইছে। কি করতে ইচ্ছে করে কন্ত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 10 মিনিট বসুন, ঠিক হয়ে যাবে। হয় তোমাকে 10 মিনিট মানে আজকে সারাদিন, বুঝতে পারিছে জিনিসটা? ভুলভাল করবা তোমরা নিজেরা, আর সারাদিন সেই ভুক্তভোগী হবো আমরা। আরে কেনা কে চাতে হো, এই রোদ্দুরির মধ্যে এত সময় ধরে এসে বসে রয়েছি, এখন আবার আরো 10 মিনিট বসতে হবে। কোন সময় ডাক দেবা তোমরা সে ভগবান জানে, আর তোমরা জানো। ভুল করবা তোমরা আর বসে থাকবো আমরা এনে আসে। যদি শিক্ষিত হয়ে পড়াশুনো করে চাকরি বাকরি ভাতে তালি এত ভুল হতো না। কি আর করবো, যাই বসার জায়গা কোথায় রয়েছে? একটু বসতে পারলে তো ভালো হতো। কিন্তু ওই সাইডে বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসুন। ঠিক আছে দরকার তো আমাকে, বসে থাকতেই হবে না 10 মিনিট কেন, যদি আপনারা কন যে ঘন্টাখানেক বসে থাকতে হবে সেও বসে থাকতেই হবে। আসি তালি। আচ্ছা নেক্সট কে আছেন, চলে আসুন। এই যে স্যার আমি, আমি আছি, আমি 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 আছি স্যার। বলুন আপনার কি সমস্যা, কি হয়েছে? স্যার আমার নাম হচ্ছে বাবলু সাধু খা, আধার কার্ডে আইছে বালবুলু খা। কেমনটা লাগে কোন দিন, এ কি সহ্য করা যায়? এরা কি খেয়ে পড়াশুনো করিছে? হ্যাঁ সরকারি একখান চাকরি দিয়ে দিলি হয়ে গেল? হ্যাঁ আপনারা ভুল করবেন আর আমরা এসে খাইটি মরবো। ইয়াহি নাই আবি অর শুনিয়ে, এই দিন মজুর খাটনি খাটি, হ্যাঁ একদিন কাজে না গেলে ভ্যাটে খাওয়া নয় না, আর আপনাকে এই বারবার করে আসবো নাকি? এ কি ভাল লাগে কোন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, আপনি বসুন, মাথা গরম করবেন না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক করে দেবো। এসছি যখন আমরা সমাধান করতে ঠিক করে দেবো। আপনি বসুন, গিয়ে যান সাইডে বসার জায়গা আছে ওখানে গিয়ে বসুন, 10 মিনিট বসুন, ঠিক করে দেবো। ঠিক তো হবে না সে তো আমিও জানি, কিন্তু এই যে আজকের দিনটা যে আমার কাজটা বন্ধ গেল, তারপরে তার কী হবে না? হ্যাঁ আপনারা তো চাকরি বাকরি করেন, ভুল কাজ করেন, ঠিক কাজ করেন, আপনারা টাকা নিয়ে যাবেন আনে, টাকা দিয়ে দেবানে। এবার আমরা তো একদিন কাজ না করতে গেলে তো আমাকে তো কেউ টাকা দেবে না নে, আমাকে গায়ে খাইছে তাই আমাকে কয়টা টাকা ইনকাম করতে হয়। এই যে আজকে আমার 500টা টাকা লস গেল, হে কি আপনারা দেবে না নে? হ্যাঁ আপনারা তো কয়ে দিলেন ভুল সংশোধন করবেন, ভুল করবেন আপনারা, ঠিক করতে আসবো আমরা, আর ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। এ কি ভাল লাগে কন্ত, এ কেমনটা লাগে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে আমাকে বলে আর কি হবে বলুন, আমি তো আর ভুল করে দিইনি তাই না? যখন আপনি আধার কার্ডটা করেছিলেন তখন তো আর আমি আসিনি বা নামটাম আমিও লিখিনি। ঠিক আছে, তো মাথা গরম করবেন না, আমি ঠিক করে দেবো, এসছি যখন ঠিক করে দেবো, আপনি যান গিয়ে বসুন। হয় ওই ডাইজা আপনারা তো কইয়ে খালাস যে আমরা তো কাজ করি নাই, অন্য লোকে করিছে। অন্য লোকে করবে কিসের জন্য? কি খাইয়ে চাকরি পাইছো তোমরা? পড়াশুনো করিয়ে পাও না, কি টুকলি মুকলি আছে তাই করে কি বাস করিস? হ্যাঁ ভুল করি এনে কোশ্চেন এনে দরকার যেহেতু আমার, আমার তো বসে থাকতেই হবে, আপনারা তো কয়ে দিলে হয়ে গেল, বসে তাই আর কি করব। সারা দিনটার কাজ আজকে বন্ধ আমার, গরিব মানুষ আমি। এই তারপর নেক্সট কে আছেন, চলে আসুন। আমি আছি। তো বলুন আপনারও কি নামের সমস্যা, মানে নামের ভুল আছে? হ্যাঁ আমারও নামের ভুল এসছে আর কি, সেই তখন থেকে দেখেই যাচ্ছি সবাই বলে যাচ্ছে যে একের পর একের একের পর একের, মানে সবারই আর কি নামের ভুল এসছে। কি ছিঁড়তে যে এরা পড়াশোনা করেছে আমি বুঝতে পারছি না কিছু, মানে কি বলবো, এসে আর কি সবাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করে, কোনো কাজ বাজের নাম নেই, ভুল ভাল করে দেয় আর আমাদের যত ঝামেলা ঝাঁটি হয়। এ কি ভালো লাগে বলুন তো আপনারা? পড়াশোনা না আমার শিখেছে এরা, কি ছিঁড়তে যে এরা সরকারি চাকরি পেয়েছে ভগবান জানে, একটা নামও ঠিকঠাক করে লিখতে পারে না, কিচ্ছু বলার নেই আর, ভালো লাগে না। আপনারা ভুল করবেন আর আমরা এসে বসে থাকবো, ভুল সংশোধন করতে আসবো, ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। সেই সকালবেলা এসছি আর এখন দুপুর দুটো বেজে গেল, এখনও কোনো কাজ হলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন যে আপনার আধার কার্ডে কী নাম এসছে আর কী নাম ছিল? নাম আমার লক্ষ্মী ভট্টাচার্য, আধার কার্ডে এসছে লক্ষ্মীর ভাণ্ডার। মানে কতটা অগর্ধ বলে আর কি এই রকমের আর কি নাম লেখি, লক্ষ্মীর ভাণ্ডার বলে কারোর নাম হয়? এ কি ভালো লাগে বলুন তো? আসলে আমার যতটুকু মনে হয় হেলমেট চাকরি পেলে আর কি যা হয়, যারা ভালো ভালো পড়াশোনা করছে তারা ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ বাজ নেই, আর যারা ফেল করছে পাস করতে পারছে না তারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কি বলবো আর সত্যি। তো কত সময় লাগবে আর কি? ঠিক আছে আপনি 10 মিনিট বসুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আজকে সবারই নামের ভুল, কত বেশি কথা বলছে আমাকে আর ভাল লাগছে না, কি চাকরি যে পেয়েছি ভগবান, কারা এসব ভুল ভাল করবে আর আমাদের এসে কথা শোনাবে, ভালো লাগে না। দেখি স্যারকে একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি যে আজকে না আমি যেখানে এসেছি আর কি ডিউটিতে, ওখানে স্যার কি বলবো আর, মানে বলতেও খারাপ লাগছে স্যার, এখানে সবার আর কি বলতে গেলে বেশিরভাগ সবার নামের ভুল স্যার, এক একটা নাম যায় এক এক রকমভাবে দেওয়া, কি বলবো স্যার, হাসিও পাচ্ছে রাগও হচ্ছে, তো সেরকম বলার কিছু নেই স্যার, খুব কথা শুনছি আমি আর ভাল লাগছে না স্যার, আজকের দিনটা না আমি স্যার একটু মাপ চাই, আমার মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে স্যার, পাবলিক আমাদেরকে স্যার অনেক কথা শোনাচ্ছে, মানে আজকে স্যার খুব গায়ে লাগছে, কী আর বলবো স্যার আপনাকে, মানে এত খারাপ লাগছে সে আর বলার মতো না স্যার। 400-500 জন প্রায় পাবলিক এসছে, তো সবারই প্রায় এই একই সমস্যা, মানে সবার নামের ভুল, এক একটা নাম আছে আর এক একটা নাম যা দিয়েছে স্যার, কী বলবো স্যার, আমার মানে কী বলবো, অনেক কথা শুনেছি স্যার, আজকে ভীষণ ভীষণ খারাপ লাগছে স্যার, আজকের দিনটা আমি ছুটি চাই আমার, মানে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে স্যার। হ্যাঁ স্যার কালকে থেকে আবার ডিউটি দেবো, আজকের দিনটা একটু ছুটি চাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে স্যার রাখছি তাহলে। ঠিক আছে হ্যাঁ আমি এই 400-500 কাজ করে তবেই আমি স্যার বাড়িতে যাবো। আচ্ছা স্যার রাখছি, ঠিক আছে বাই। বাচ্চা গেল, বাপ রে বাপ, আজকের মতো তো বেঁচে গেলাম, কাল যা হবে দেখা যাবে, জয় মা, কাল বেঁচে থাকলে আবার কথা শুনতে আসবো। 2 hours later.
বাবা, আজকের মতন কাজ কমপ্লিট হলো, বাঁচলাম। আমি তো আজকের মতন বিদায় নিই, যাই। ফেল করে এরা কি ভরা, এরা কি পড়াশুনো করিছে কন্ত? হ্যাঁ, ফেল করে চাকরি ভালি যা হয়, আর যারা ভালো করে পড়াশুনো করতেছে তারা গুড়ার ঘাস কাটতেছে। আজকে সকাল দিয়ে নালু কতজনের সঙ্গে সাক্ষাৎ হলো, সবার একই কথা শুনতেছি যে সবাই নাকি নামে ভুল আইছে। দিয়ে যাবে না নে, টাকা দিয়ে দেবা নে। এবার আমরা তো একদিন কাজ না করতে গেলে তো আমাকে তো কেউ টাকা দেবে না নে। আমাকে গায়ে খাইছে তাই আমাকে কাটে টাকা ইনকাম করতে হয়। এই একটা নামও ঠিকঠাক করে লিখতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পেয়েছো ভিডিওটা, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটার মধ্যে কোন পার্টটা তোমাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগেনি সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে কি নাকি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দেখো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চল চল।